আমি গতকাল বলেছি রাত্রে, ওই গাড়ি যখন পুরনো হয়ে যায় ওটা স্টার্ট নেয় না, তখন ওইটাকে অনেক কষ্ট করে স্টার্ট দিতে হয়, ব্যাটারিতে চার্জ দিতে হয়, তেল মোবিল ঠিক করতে হয়, তারপর গাড়ি স্টার্ট দেয়, আবার কিছুদিন গিয়ে বন্ধ হয়ে যায়। এখন বিএনপি হচ্ছে পুরনো গাড়ি। প্রথমত মায়ানমারে যেটি ঘটছে সেটি তাদের আভ্যন্তরীণ বিষয়, আর তাদের নিরাপত্তা চৌকি কে পাহারা দিচ্ছে সেটি তাদের আভ্যন্তরীণ বিষয়। এবং বিএনপির যে বক্তব্য, বিএনপি তো কিছু বক্তব্য দিয়ে বিএনপি যে এখনও আছে সেটি জানান দিতে চায় প্রতিদিন। এখানে যতজন সদস্য অর্থাৎ মায়ানমারের নিরাপত্তা বাহিনীর, সেটা সীমান্ত নিরাপত্তা বলেন কিংবা জাতীয় নিরাপত্তা বলেন, নিরাপত্তা বাহিনীর যতজন সদস্য আমাদের দেশে অনুপ্রবেশ করেছে, আমরা টাইম টু টাইম মিডিয়াকে আমরা ইনফর্ম করেছি, এখানে লুকোচুরি করার কোনো প্রশ্নই আসে না, এবং তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি খুব সহসা তাদেরকে ফেরত পাঠাতে পারব। দেখুন, আমরা তো এই ব্যাপারে আমাদের কনসার্ন ব্যক্ত করেছি এবং মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের বক্তব্য জানানো হয়েছে। সুতরাং তাদের আভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে এখানে নিরাপত্তা বিঘ্নিত হোক সেটি আমরা কখনো চাই না। আমাদের যে কিছুটা যে আমাদের এখানে নিরাপত্তা বিষয়ে কিছু যে বিষয় হয়নি ঘটেনি সেটা তো সঠিক নয়। আমাদের অভ্যন্তরে তাদের সেল এসে পড়েছে, আমাদের অভ্যন্তরে দুজন মানুষ নিহত হয়েছে, দিস আর আনএক্সেপ্টেবল, সেটি আমরা তাদেরকে জানিয়েছি, কড়া প্রতিবাদ জানানো হয়েছে এগুলো নিয়ে। আর আপনি যে প্রশ্নটা করলেন বিএনপি, আমি গতকাল বলেছি রাত্রে, ওই গাড়ি যখন পুরনো হয়ে যায় ওটা স্টার্ট নেয় না, তখন ওইটাকে অনেক কষ্ট করে স্টার্ট দিতে হয়, ব্যাটারিতে চার্জ দিতে হয়, তেল মোবিল ঠিক করতে হয়, তারপর গাড়ি স্টার্ট দেয়, আবার কিছুদিন গিয়ে বন্ধ হয়ে যায়। এখন বিএনপি হচ্ছে পুরনো গাড়ি, বহু পুরনো গাড়ি, ওটা স্টার্ট দিয়ে একটু চালু রাখার চেষ্টা করছে। এগুলো করে আসলে তাদের কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, বিএনপি এই সমস্ত কর্মসূচি দিয়ে সেই হতাশা কাটানোর চেষ্টা করছে। তবে আশা করব বিএনপি গণতান্ত্রিক কর্মসূচির মধ্যেই থাকবে। আমরা চাই তারা কর্মসূচি পালন করতে কোনো বাধা নেই, কিন্তু তারা গণতান্ত্রিক আচরণ করবে এবং গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যেই থাকবে। সরকারের প্রতিবাদ তারা করতেই পারে এবং ক্ষমতায় থাকলে প্রতিবাদ হবে, সমালোচনা হবে, আমরা সেই সমালোচনা এবং প্রতিবাদকে গ্রহণ করার মানসিকতা গ্রহণ আমরা পোষণ করি। কিন্তু তারা এই রাজনৈতিক কর্মসূচির নামে যে অগ্নিসন্ত্রাস করে সেটি কখনো আর করতে দেওয়া হবে না।